আপনারা কি জানেন ঢাকার আশেপাশে এরকম কিছু জায়গা আছে যেখানে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন স্বাচ্ছন্দ্যে? এরকমই কিছু জায়গার কথা আজকে বলবো আমি জাহিদ হোসাইন। প্রথমে আমরা কথা বলবো মইনুল ঘাট নিয়ে। অনেকেই একে মিনি কক্সবাজার বলে। ঢাকা থেকে খুবই কাছে পদ্মার পাড়েই মইনুল ঘাট। মইনুল ঘাটে পৌঁছেই দেখতে পাবেন বিশাল নদী এবং পায়ের নিচে ধুলোর সমুদ্র। আর তার থেকে আরেকটু সামনে আগালেই দেখবেন পাথর, সেখানে বসে ছবি তুলতে পারেন অথবা নৌকা কিংবা স্পিডবোট নিয়ে ঘুরে আসতে পারেন। বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে যদি আরও কাছাকাছি দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন সোনারগাঁ থেকে। ঢাকা থেকে অনলি 24 কিলোমিটার দূরে অবস্থিত সোনারগাঁ, যেখানে রয়েছে লোকশিল্প জাদুঘর এবং তার থেকে একটু দূরেই রয়েছে কারুশিল্প ফাউন্ডেশন, যেখান থেকে আপনারা অতি সুলভ মূল্যে কিনতে পারেন জামদানি শাড়ি। আর তার থেকে আরেকটু সামনেই আধা কিলোমিটার দূরে অবস্থিত আছে পানাম নগরী, যেখানে প্রাচীন নগরীর কিছু ধ্বংসাবশেষ আছে সেটিও দেখে আসতে পারেন। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি গ্রামের প্রায় 50 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে জিন্দা পার্ক, যেখানে আছে 250 প্রজাতির 10,000-এর উপরে গাছ। আরও রয়েছে ট্রি হাউস, বাগান এবং লেকের উপরে সুন্দর ব্রিজ। পরিবার পরিজন নিয়ে সেখানেও ঘুরে আসতে পারেন, এটার এন্ট্রি ফি মাত্র 100 টাকা। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে তো আমরা সবাই চিনি, উনি আমাদের জন্য রেখে গিয়েছে ওনার খুবই পছন্দের একটি জায়গা নুহাসপল্লী। ঢাকা থেকে খুবই কাছে গাজীপুর থেকে অনলি 20 কিলোমিটার দূরে অবস্থিত নুহাসপল্লী, যেখানে রয়েছে ঔষধি গাছ ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির গাছ, যেখানে রয়েছে ওনার একটি বাংলো, কিছু দিঘি এবং রয়েছে আরও কিছু ভাস্কর্য, সেগুলোও দেখে আসতে পারে। আমাদের এই ব্যস্ত সময়ে আসুন আমরা আমাদের পরিবারকে আরেকটু সময় দেই, ঘুরে আসি তাদেরকে নিয়ে ঢাকা কিংবা ঢাকার আশেপাশের কোনো জায়গা থেকে আমাদের ছুটির দিনগুলোতে। আর যদি ট্রান্সপোর্টেশন নিয়ে দুশ্চিন্তা করেন সেক্ষেত্রে সেবার রেন্টেকার সার্ভিস এবং অন ডিমান্ড ড্রাইভার সার্ভিস তো আছেই। আমাদের কল সেন্টার 1615-তে কল করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে আমাদের Sheba.xyz অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে আপনি ঘরে বসে অনায়াসেই অর্ডার প্লেস করে ফেলতে পারবেন। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।